হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এক্সপ্লোর উইথ অনির্বাণ। সকাল সকাল বেরিয়ে পড়েছি মাইথন ড্যাম আর পুরুলিয়া গড় সার্কিট ঘুরবো বলে। তো ফার্স্ট এপিসোডে থাকছে মাইথন ড্যাম, যেটি এক্স্যাক্টলি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে অবস্থিত আর কলকাতাকে জাস্ট 235 কিলোমিটার্স দূরে। 235 কিলোমিটার্স দূর হওয়ায় এটি ওয়ান অফ দি মোস্ট অ্যাট্রাকটিভ উইকেন্ড ডেস্টিনেশন। আর আপনারা যদি মাইথন ড্যামে আসেন তো মাইথন ড্যাম তো ঘুরবেনই, তার সাথে করে নেবেন ডিভিসির জলে বোটিং। আর ওয়াইল রিটার্নিং বা ফেরার সময় আপনি দেখে নেবেন কল্যাণেশ্বরী মায়ের মন্দির। এটি একটি খুব জাগ্রত মন্দির। ইনফ্যাক্ট মাইথন নামটি কিন্তু এই মন্দির থেকেই এসছে, কারণ মায়ের থান থেকেই মাইথন নামটি এসছে। আর যারা আমার আগের ভিডিও মুকুটমণিপুরের ভিডিওটি দেখেননি, প্লিজ আপনারা আই বাটনে ভিডিওটি আসছে দেখে নিতে পারেন, কারণ আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি 12 বেস্ট হোটেলস অফ মুকুটমণিপুর আর মুকুটমণিপুরের ভিডিও নিয়ে। তো যারা এই ভিডিওটি মিস করে গেছেন আপনারা আই বাটনে ক্লিক করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিওরই লিঙ্ক থাকবে। তো বেশি সময় নষ্ট না করে, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গো ফর দি রাইড। আবার একটি উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আজ যাব প্রথমে মাইথন, তারপর পুরুলিয়া। দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি আসানসোলের পথে। ডানকুনি টোল প্লাজা ক্রস করতেই সকালের সূর্য, হাইওয়ের রাস্তা আর ঠান্ডা হাওয়া মিলিয়ে সে এক অসাধারণ অনুভূতি। ফাইনালি আমরা শক্তিগড় পৌঁছে গেছি, এখানে আমরা সেরে নেব সকালে ব্রেকফাস্ট। আর্লি মর্নিং রাইড মানে তোমাকে ব্রেকফাস্ট করতে হবে, আর যখন তোমার ডেস্টিনেশনের পথে হচ্ছে শক্তিগড় তো তোমাকে শক্তিগড়ে দাঁড়াতে হবে, আর এখান থেকে তো ব্রেকফাস্ট করতেই হবে। তো আজকে আমরা এসেছি ল্যাংচা নগরে, সকালের ব্রেকফাস্টটা আমরা ল্যাংচা নগরেই সারবো, চলো। ব্রেকফাস্ট করে দিল্লি কলকাতা হাইওয়ে ধরে আবার এগিয়ে চললাম পানাগড় বাইপাসের দিকে। দেখতে দেখতে পৌঁছালাম দুর্গাপুর এবং মিনিট 40-এর মধ্যে পৌঁছালাম আসানসোলে। বুক করেছিলাম হোটেল ইস্পাত ইন্টারন্যাশনাল। হোটেলে চেক ইন করে এক ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মাইথন ড্যাম মাত্র 22 কিলোমিটার, তাই অনায়াসেই আধ ঘন্টায় পৌঁছালাম মাইথন ড্যামের কাছাকাছি।
ড্যামে যাওয়ার রাস্তাটা অসাধারণ, জঙ্গলের মাঝখানে রাস্তা ও কিছু পাহাড়ি টিলা, জাস্ট অ্যামেজিং। ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি দিয়ে আপনি পৌঁছে যাবেন মাইথন ট্যুরিস্ট লজে। মাইথনে এসে আমরা পৌঁছে গেছি মাইথন বোটিং সেন্টারে। এখানে কি প্রাইস আছে সেটা তোমাদের দেখাবো। আর আমরা এক্ষুনি একটা বোট হায়ার করেছি, বোটে করে 1 আওয়ার ওরা আমাদের এই মাইথন ড্যামের মধ্যে ঘোরাবে। চলুন যাই মাইথন বোটিং সেন্টারে। প্যাডেল বোট, কান্ট্রি বোট আর স্পিড বোট পাওয়া যায়, আর তাদের রেটসগুলো এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নিন। দিজ আর দি রুলস আর রেগুলেশন, এখানে আসলে আপনাকে এই জিনিসগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। এটি হলো স্পুন আইল্যান্ড, দেখতে পুরো উল্টানো চামচের মতো। তো রাইট নাও আমরা একটা বোট হায়ার করেছি আর এটা পড়েছে 600 rupees ফর 1 আওয়ার। এরা একটা দ্বীপে নিয়ে যাবে, যেই দ্বীপটার নাম হচ্ছে সবুজ দ্বীপ, আর 1 ঘন্টা 600 rupees। আর আপনি ডিভিসির মাইথন ড্যামে এনজয় করতে পারবেন, আপনারা যেতে পারবেন সবুজ দ্বীপ। আমরা যাচ্ছি আপনাদের, তারপরে দেখাচ্ছি দ্বীপের অবস্থাটা। তো অবশেষে আমরা সবুজ দ্বীপে নেমেছি, নৌকাটা ওইদিকে পার্ক করা আছে। এই জায়গাটা অসাধারণ, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ যে অ্যাকচুয়ালি এই দ্বীপটা পুরোটাই জলের মধ্যে, কিছুটা হালকা ডুবে আছে। আর এই জায়গাটা কিছু একটা পার্ক টাইপের করা আছে, তো পার্কটা যাই হোক কিছুটা অংশ জলের মধ্যে আছে। দেখি আমরা কতটা কি ঘুরতে পারি আর তোমাদের ঘোরাতে পারি, চলো যাই। এইটাতে একটু ওঠার চেষ্টা করি, ছোটবেলার সেই স্মৃতিগুলো আবার একটু দস্যিপানা করি। জলের মাঝখান থেকে পুরোটাই জলের মধ্যে চলে এসছে। ফাইনালি ব্রিজে উঠলাম, একটু কসরত করতে হলো যেহেতু জলের মধ্যে, পা বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয়েছে আর কি। অসাধারণ ফিলিং, অসাধারণ মানে জাস্ট বলা যাবে না। ওই যে আমার নৌকাটা ওখানে রাখা আছে, কিছু পিকচার তুললাম আপনাদের জন্য।
ড্যামের জলে নৌকা বিহার তো হলো, সবুজ দ্বীপও ঘোরা হয়ে গেল। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো নেক্সট টাইম তোমরা যখন আসবে এখানে, আগে থেকেই বলে রাখবে, আমি নাম্বার দিয়ে দেবো, টিকিট কোথায় বুক করতে হয় বা কীভাবে ফোন করে আপনি আগে থেকে নিজের নৌকাটি রেডি রাখবেন। আর রিয়াক চাচা আছে এখানে, বলে দেবেন যে যাতে রিয়াক চাচাই আপনাদের ঘোরায়। আমার এক্সপিরিয়েন্স অসাধারণ, আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। বোটিং সেন্টার দিয়ে এবার এগোলাম মাইথন লক গেটের উপরে থাকা ব্রিজের দিকে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। মাইথন ড্যাম ঘুরে আবার সেই রাস্তা দিয়ে ফিরে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দিরে। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তির পুজো প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে একসময় নরবলি হতো, যদিও বর্তমান মন্দিরটি খুব বেশি পুরনো নয়। পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি এই মন্দির। প্রধান মন্দিরের ছবি তোলা নিষেধ, তাই সেটির জন্য কোনো ফুটেজ নেই। আর এখানে আসলে একটিবার আসবেন পরিমলদার দোকানের প্যাড়া খেতে। যেমন সুন্দর প্যাড়া, মানুষটিও তেমনই সুন্দর। কেমন লাগলো ভিডিওটা? আমি জানি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেট হবো আর নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো দেখা হবে পরের এপিসোডে। ইয়েস, গড় সার্কিট নিয়ে পরের এপিসোডটি থাকবে, এন্টায়ার গড় সার্কিট নিয়ে দেখা হবে পরের এপিসোডে। টিল দেন, টাটা, বাই বাই।